আজ যাচ্ছি মাম্মামকে নিয়ে আমার এক স্টুডেন্টের বাড়িতে মায়ের ভোগ প্রসাদ খেতে। আজ কালকে পরীক্ষা আছে, পড়তে হবে কিন্তু। না, কার কাছে পড়বি তুই? কেন এদিকে তাকা, কার কাছে পড়বি? আমরা রওনা দিলাম আমার স্টুডেন্টের বাড়িতে, মানে চন্দ্রকান্তর বাড়িতে। মায়ের পুজো হয়েছে, সেখানে আজকে আমাদের ভোগ খাওয়ার নিমন্ত্রণ। চলো যাওয়া যাক। আর আজকে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো। আজই কিন্তু অবশ্যই আমার ভিডিওটা কোনো রান্না সংক্রান্ত কোনো ভিডিও নয়, এটা একটু বেশ অন্যরকম একটা ভিডিও। আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকের ভিডিওটা। তাহলে চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। এই যে আমরা চলে এসেছি, এটা হচ্ছে ওদের এন্ট্রান্সটা বাড়ির। ঢুকলাম এবার, ঢুকে এই যে এটা ওর বাবা, সামনেই মায়ের পুজো। এখানে দেখো সব লোকজন দাঁড়িয়ে আছে। এই যে এই হচ্ছে মা, কি সুন্দর আমাদের করুণাময়ী মা, আমার সুন্দরী মা। এখানে সবার প্রথমে গেলাম, গিয়ে প্রণাম করলাম। আর এইটাকে দেখো, এইটা হচ্ছে সব থেকে গুদকু বেবি, একটা ছোট্ট বেবি চা আমার সোনা। কি হলো কানু, কেন? পুচকুটাকে আদর করার পর চলে গেলাম মায়ের দর্শন করতে, যার জন্য এসেছিলাম আজকে আমি আমার স্টুডেন্টের বাড়িতে। এই হলো আমাদের মা, সুন্দরী মা, কি সুন্দর দেখতে। মায়ের মহিমা, মায়ের রূপেই আমি মুগ্ধ। আমি এখানে প্রণাম সেরে নিলাম মায়ের। আর আজকের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো। আর যাই বন্ধুরা করেছো সাবস্ক্রাইব, তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। জয় মা। সবার সাথে দেখা করার পর বসে পড়লাম আমরা দুপুরের খাওয়ার দাওয়ার করতে, মায়ের ভোগ গ্রহণ করতে। প্রথমেই দিয়ে দিল জল, তারপর শাল পাতায় প্রথম পাতেই পড়ে গেল লেবু আর চিড়ে ভাজা। চলে এলো গরম গরম ধোঁয়া ওঠা ভাত, মুগের ডাল, আর সাথে যে নিরামিষ তরকারিটা করেছিল লাবড়া, অসাধারণ টেস্ট ছিল, এক কথায় অনবদ্য টেস্ট। আমার তো দারুণ লেগেছে প্রত্যেকটা খাবার, এত সুন্দর এত টেস্টি খাবার, মায়ের ভোগ বলে কথা, টেস্টি তো হতেই হবে। এত লাইট রান্না আর এত সুন্দরভাবে সবাই পরিবেশন করছিল ভাইরা, কি বলবো। তারপর চলে এলো মটর পনির, মটর পনির খেতে না খেতেই আবার চলে এলো ভাত, আমি অল্প ভাত নিয়ে নিয়েছিলাম। তারপর এলো মায়ের প্রসাদ, এলো আসল যে মায়ের প্রসাদ সেটা পাঁঠার মাংস। আর এই পাঁঠার মাংসটা আমি এত ভালো খেয়েছি যে কি বলবো, এটা আমি ফার্স্ট টাইম খেলাম, কোনোদিনও আমি আগে খাইনি ভোগের যে পাঁঠার মাংস বলির। তো এটার টেস্ট এত দারুণ ছিল, দারুণ মানে আমার সত্যি কপাল ভালো ছিল যে আজকে আমি মায়ের এই ভোগটা পেয়েছি। তারপর দিয়ে দিল চাটনি, এখানে টমেটো খেজুর দিয়ে চাটনি করেছিল। তারপর চলে এলো পাঁপড়, তারপর চলে এলো মিষ্টি বোঁদে, এটা ছিল ওদের বাড়ির বানানো বোঁদে, খুব সুন্দর টেস্ট ছিল। তারপর দিল রসগোল্লা, আমি বললাম একটা, দিয়ে দিল ভালোবেসে দুটো। এটা অবশ্য আমি তাতানের বাবার পাতে ট্রান্সফার করেছিলাম, সচরাচর আমি মিষ্টি খাই না। আর এখানে দেখো তাতান এক্সপ্রেশন দিচ্ছে খেয়ে, বলছে দারুণ, খুব সুন্দর করেছে মা, দারুণ। তারপর এখানে এসেছিলেন আমাদের কাউন্সিলর অনিন্দিতা ম্যাডাম। সুন্দরী, খুব সুন্দর লাগছে আজকে, না খুব সুন্দর লাগছে দেখতে। ওই দাদাকে দেখবে, দাদাকে দেখবো আমাকে, সেই চন্দ্রকান্ত দাদা, চন্দ্রকান্ত দাদা, চন্দ্রকান্ত দাদা। আর এই হলো আমার স্টুডেন্ট তাতানের চন্দ্রকান্ত দাদা, যার সাথে খেলবো খেলবো করে মাথা খারাপ করে দিচ্ছিল। দেখা করলো, ফটো তুললো, তারপর আমরা বাড়ি চলে এলাম।